সুপ্রিয় দর্শকবৃন্দ, গুড আফটারনুন। অমর চাঁদনাথ বলছিলাম চিলি থেকে। দর্শকবৃন্দ, অনেকে আমাকে ফোন করেন বলিভিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে। তো একটা সুখবর হচ্ছে, বলিভিয়াতে একটা নতুন চা বাগানের পরিকল্পনা করা হয়েছে পরীক্ষামূলকভাবে। কারণ আপনারা জানেন যে উইচিলে চা বাগান প্রায় নেই, স্পেশালি ব্রাজিলে। আর বলিভিয়াতে সাধারণত চা বাগানের কোনো প্ল্যান করা হয় না, যে এবার চা বাগানের প্ল্যান করা হয়েছে এবং এখানে অনেকেই কাজ করতে পারে। কিন্তু শর্ত হচ্ছে, চা বাগানে কাজ করার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে এবং ওই সার্টিফিকেটটি অফিসিয়াল হতে হবে অথবা নথারি থেকে সার্টিফাইড হতে হবে। তো যদি কেউ থাকেন চা বাগানে, নতুন চা বাগানে কাজ করার মানসিকতা, তো কথা বলতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা শীঘ্রই শুরু হচ্ছে পরীক্ষামূলকভাবে। কতজন আপনারা রিক্রুট করবে এটা ঠিক বলা যাচ্ছে না, দেখা যাক। যদি চা বাগানের কর্মকাণ্ড ভালোভাবে হয় তাহলে অনেকে কাজ করতে পারে। তো এবারে বলা যাক, আপনাদেরকে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখে ফেলি এবং কথা বলি, সেটা ভালোই হবে মনে হয়। তো দর্শকবৃন্দ, এখন এখানে সুবিধা হচ্ছে যে প্রথমে এক বছরের ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারবেন এবং এক বছরের এটা রিনিউয়েবল। এক বছরের পরে বলিভিয়ার নিয়ম হচ্ছে দুই বছরের দেয় অথবা পাঁচ বছরের দেয় অথবা এক বছরের দেয়, সেটা যেখানে কাজ করবেন সেই কর্মক্ষেত্রের নিয়ম অনুযায়ী। তো সাধারণত দুই বছর দেয়, দুই বছরের শেষে দেয় পাঁচ বছরের, তারপরে পারমানেন্স দেয়। এটা হচ্ছে বলিভিয়ার বর্তমান ইমিগ্রেশন ল। অনেক সময় এগুলো চেঞ্জ হয়, তো যখন যেভাবে হয় সেটা মেনে নিতে হয়। তো আগে ছিল এক নিয়ম, বর্তমানে এক নিয়ম, আগামীতেও আরও নিয়ম বাড়তে পারে। তো যদি কেউ চা বাগানে কাজ করতে আগ্রহী হন, এখন কথা হচ্ছে কী কাজ। এখানে সুপারভাইজিং কাজ হতে পারে অথবা নতুন চারা লাগাবে, এই সময় এই সম্পর্কে এক্সপিরিয়েন্স থাকতে হবে। কারণ বলিভিয়াতে বলিভিয়ার যা লোকের লোকরা আছে অথবা বলিভিয়া কেন, ওই বলিভিয়া চিলি ওনাদের কিন্তু চা বাগানের কোনো অভিজ্ঞতাই নেই, যেহেতু চা বাগানে জ্ঞান নেই। তো যদি কেউ থাকেন এবং যদি কেউ সার্টিফিকেট থাকে এবং অভিজ্ঞতা থাকে তাহলে কথা বলবেন, অনর্থক যোগ্যতা না থাকলে কথা বলে লাভ নেই। কারণ এগুলো এক সময় কী হয়, ধরা পড়ে যায়। ওনারা ইন্টারভিউ নেবে, ইন্টারভিউ নেওয়ার পর আপনাদেরকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে, বিস্তার পেয়ে আসতে হবে। দর্শকবৃন্দ, এখানে আরও কিছু কথা বলার দরকার আছে এখানে স্যালারি নিয়ে। তো বলিভিয়ার স্যালারি কিন্তু খুব বেশি না, সেটা $500-এর নিচে হতে পারে বা কখনো $500 হতে পারে। তো অনেকে দেখি, অনেকে ভিডিওতে বলেন $2,000, $3,000, এগুলো সব সব ভুয়া। এগুলো বলিভিয়াতে এইভাবে নাই, অনর্থক এইভাবে উদ্বুদ্ধ হয় না, এটা স্ক্যাম। তো বলিভিয়াতে আসতে হলে আপনাদেরকে যে ধারণা করতে হবে যে আপনি $500 বেতন পাবেন। এবং সবচেয়ে সুবিধা হচ্ছে বলিভিয়ার লাইফ কিন্তু খুব ইজি, বাংলাদেশ থেকেও আরও ইজি। এখানে সস্তায় থাকতে পারেন, সমস্ত খাবার দাবার আছে, এখানে সবজি প্রচুর সবজি পাওয়া যায় এবং মাটি খুব উর্বর, খুব সহজ সরল মানুষ, খুব ইজি গোয়িং। এখানে কোনো কমপ্লিকেট লুক নেই বললেই চলে। এখানে মাস্তানি, সাদাবাজি, এইভাবে ধান্দাবাজি এগুলো নেই, তো মানুষ খুব সহজ সরল। তো যদি আগ্রহী থাকেন তাহলে কথা বলতে পারেন আমার সাথে, কারণ আপনি হয়তো বুঝবেন না ওনাদের ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ, এগুলো বুঝতে সমস্যা হবে অনেকেরই। অনেকেই ভাষা জানেন না, বা জানলেও কিন্তু এখানে পারবেন না, কারণ এখানে নেগোসিয়েশনের ব্যাপার স্যাপার আছে। কারণ যে কোম্পানি আপনাকে রিক্রুট করবে বা যে প্রতিষ্ঠান কথা বলতে হবে, বিভিন্ন পেপারসে সই করতে হবে, এগুলো আপনি বাংলাদেশ থেকে হয়তো নাও পারতে পারেন। যদি সেটা কথা যদি কেউ আগ্রহী থাকেন তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন। ধন্যবাদ।